জেলার বেশ কিছু দর্শনীয় স্থানের মধ্যে সবথেকে বেশি মানুষ যে জায়গায় যান সেটি হলো পবিত্র মায়াপুর। আর এই মায়াপুরেই তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যার নাম দেওয়া হয়েছে বৈদিক প্ল্যানেটোরিয়াম। মায়াপুরে যদি আপনারা নিজেদের গাড়িতে আসতে চান, তাহলে কলকাতা থেকে 132 কিলোমিটার রাস্তা পার করে গৌরঙ্গ সেতুর উপর দিয়ে কৃষ্ণনগর হয়ে মাত্র 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন আপনারা এখানে। আর যারা ট্রেনে আসতে চান, তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে নবদ্বীপ স্টেশনে নেমে 5 টাকা থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে হুলোর ঘাট পার করে কয়েক মিনিটের মধ্যেই মায়াপুর মন্দিরের সামনে পৌঁছে যাবেন। এই বিশাল জায়গা জুড়ে তৈরি মন্দির প্রাঙ্গণের ভিতরেই রয়েছে কিন্তু খুব স্বল্প মূল্যে থাকার ব্যবস্থা, তার সঙ্গে রয়েছে পেট ভরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা। আমি এই প্রথমবার মায়াপুরে যাচ্ছি, তাই শুধু আমি একা কেন, চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি এই শান্তির জায়গা, স্বস্তির জায়গা মায়াপুর থেকে। সামনে একদম গেট নাম্বার 1, আর আজকে যেহেতু রবিবার তার জন্য প্রচুর মানুষের ভিড়, হাজার হাজার মানুষ আজকে এখানে এসেছে। চলো আর বেশি দেরি না করে মন্দিরের ভিতরে যাওয়া যাক। সকলের সাথে সাথে মন্দিরের প্রধান গেট দিয়ে আমরাও ভিতরে ঢুকলাম, আর রবিবার থাকার কারণে দর্শনার্থীর সংখ্যাটা একটু বেশিই ছিল। মন্দিরের এদিক ওদিক বেশ কিছুক্ষণ ঘোরার পরে আমরা এলাম দুপুরের প্রসাদের কুপন কালেক্ট করার জন্য। আচ্ছা, মায়াপুরে দুপুরের প্রসাদের জন্য কিন্তু গেট থেকে ঢুকে এরকম 3খানা কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা টিকিট কালেক্ট করতে পারো। একদম সবার প্রথমেই দেখতে পাচ্ছ গীতা ভবনের কাউন্টার রয়েছে, তারপরে নামহট্ট ভবনের টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা, আর সব থেকে বেশি প্রাইসের কুপন হচ্ছে গদা ভবনের, যেটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো 80 টাকা অনুযায়ী কিন্তু তোমরা গদা ভবনে এই সমস্ত প্রসাদ গুলো পেয়ে যাবে। রাইস রয়েছে, ভেজ ডাল, পুরি, মিক্সড সবজি, পনির সবজি আর সুইট রাইস, মানে এটা পায়েস আই থিঙ্ক। টোটাল দাম হচ্ছে 80 টাকা। এখান থেকে তোমাদের টিকিট কালেক্ট করতে হবে, তারপরে তোমরা গদা ভবনে গিয়ে প্রসাদটা পাবে। আমার সামনে হচ্ছে এখন মায়াপুরের মেন মন্দির, আর এই যে সামনে এশিয়ার বৃহত্তম মন্দির তৈরি হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির নতুন রূপে, সেটার জন্য কিন্তু বহু মানুষ অপেক্ষা করে রয়েছে এত বছর ধরে। আর এখানে কিন্তু বড় করে একটা হোর্ডিং বা ব্যানার টাঙানো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড় করে লিখে দেয়াই রয়েছে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে December 2024 আর March 2025, এর মধ্যেই কিন্তু এই যে বিশাল মন্দির সেটা ওপেন হয়ে যাবে। মানে এই জায়গাটাতে না সব সময় হরিনাম হতেই থাকে, কখনো মানে কোনো টাইমের জন্য হরিনাম বন্ধ হয় না। যেমন দেখতে পাচ্ছ সামনে কিন্তু হরিনাম হয়েই চলেছে, তার জন্যই বোধহয় এটার নাম দেওয়া হয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। গেট দিয়ে ঢুকে একটা সাইডে কিন্তু এরকম লম্বা লাইন দিয়ে বেশ কিছু দোকানপাট রয়েছে, মায়াপুরের যে সমস্ত কিছু বিখ্যাত বিখ্যাত জিনিস, তাছাড়াও কিন্তু এখানে মায়াপুরের স্টাইলে যা সমস্ত কিছু পোশাক আছে সেই সব কিছু কিন্তু এই সমস্ত দোকানগুলোতে বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান থেকে সেগুলো কিনতে পারো। আর এটাই কিন্তু হচ্ছে মায়াপুরের প্রধান মন্দির, আর এই মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই, তার জন্য বাইরে থেকে আমি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। আর এই মন্দিরের ভিতরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রকমের ঘটনা, আর যিনি মায়াপুর মন্দির প্রতিষ্ঠিত করেছেন তার মূর্তি কিন্তু ভিতরে রয়েছে। গেট থেকে ঢুকেই কিন্তু এখানে সমস্ত কিছু অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে, মানে কোন টাইমে এখানে কখন কি হয় সমস্ত কিছু একদম পরপর দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে সমস্ত কিছু দেখে নিয়ে সেই অনুযায়ী তোমরা এখানে সময় কাটাতে পারো। মায়াপুরের যে মেন মন্দিরগুলো রয়েছে আমরা এখন সেখান থেকে একটু ভবনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ওইদিকে প্রচন্ড পরিমাণে রোদ, আর আজকে যেহেতু রবিবার তার জন্য সমস্ত মানুষজন মিলে আজকে মায়াপুরে চলে এসেছে। সামনে এটা হচ্ছে গদা ভবন, আর গদা ভবনের প্রসাদের জন্য লাইনটা দেখতে পাচ্ছ এই পরিমাণে ভিড় হয়েছে গদা ভবনের সামনে। যেহেতু দুপুর হয়ে গেছে তার জন্য ভাবলাম খাওয়া দাওয়াটা এখান থেকে কমপ্লিট করে তারপরেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবো। তার মধ্যে টাবু ধরেছে, আইসক্রিম খাবো, ডাব খাবো, কিন্তু ওকে কিছুই কিনা দেওয়া হচ্ছে না। আর একটু ওয়েট কর, দেবে দেবে তো দিদি, দেবে দিদি, দিদির প্রচুর পয়সা, দিদি খাওয়াবে সবকিছু, দিদি দেখবেন আমাদের একটু, দিদিকে বলো। গদা ভবনের সামনে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে গদা ভবনটাই হয়তো সব থেকে বড়, কিন্তু যেটুকু বুঝলাম গীতা ভবনের সামনে এসে এই ভবনটাও ভীষণ বড় একটা ভবন, তোমরা এখানে কিন্তু থাকতেও পারো, দেখতে পাচ্ছ এসির সুব্যবস্থা রয়েছে। আর গীতা ভবনে কিন্তু এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে কুপন, আর আমরা এখন প্রসাদ নিতে যাচ্ছি। একদম গেট থেকে ঢুকেই কিন্তু প্রথমে এরকম টিকিট কালেক্ট করবে, তারপরে তোমাদেরকে মেন হলের দিকে যেতে হবে। আচ্ছা, দুপুর 12টা থেকে কিন্তু গীতা ভবনে খাওয়া দাওয়া শুরু হয় মেনলি, দেখতে পাচ্ছ ভিতরে একদম প্লেট আর গ্লাস দিয়ে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, তারপরে লাইন দিয়ে মানুষজন আসছে, এই দিকটা পুরোপুরি ভরে গেছে দেখতে পাচ্ছ। আমাদেরই কিন্তু ফার্স্ট ব্যাচ যারা এখন গীতা ভবনে খাওয়া দাওয়া করবে। আর আমরাও কিন্তু মেনলি প্রসাদ খাওয়ার জন্য বসে গেছি, ওইদিকে কাকু কাকিমা রয়েছে, টাবু রয়েছে, এখানে মানালি রয়েছে। তোমরা গীতা ভবনে আগে খেয়েছো? না, আগে গদা ভবনে খেয়েছিলে।
আচ্ছা, প্রত্যেকের সামনে কিন্তু এখানে শালপাতা রাখা রয়েছে, তার সঙ্গে কাগজের গ্লাস, তার মধ্যে জলও দেওয়া রয়েছে, শালপাতাটাও কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে। একদম প্রথম প্রসাদ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানকার বেগুনি। বেগুনির পরে কিন্তু আসছে একদম সাদা ভাত, সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে এইভাবে। এরপরেই দেওয়া হচ্ছে একটা তরকারি, একদম পরপর সমস্ত খাবার চলে আসছে। ডাল দেওয়া হলো, একটা সব থেকে মেইন জিনিস সেটা হচ্ছে একদম গরম গরম সমস্ত খাবার সার্ভ করা হবে। হয়তো তোমরা প্রথমবারে খেতেও পারবে না, কয়েক মিনিট অপেক্ষা করার পরে তোমাদেরকে খেতে হবে, কারণ প্রচন্ড গরম খাওয়া দাওয়া। ডাল ভাত, তার সঙ্গে বেগুনি আর একটা তরকারি। আলুর বড়া, আলুর বড়া, আচ্ছা বেগুনি নয়, আলুর বড়া, এতক্ষণ ভুল বলছিলাম। আচ্ছা, এত কিছুর পরে না আরো একটা তরকারি দিয়ে গেল, সেটা হচ্ছে কিন্তু পটল আর আলুর তরকারি। এত লোকের মাঝে যদি কারোর গ্লাসে জল শেষ হয়ে যায়, তার জন্য কিন্তু জলেরও ব্যবস্থা রয়েছে। পরপর এসে দেখতে পাচ্ছ জগে করে জল দেওয়া হচ্ছে। এইটা নিয়ে কিন্তু তিন চারবার ভাত রিপিট হলো। শেষে যে পটল আলুর তরকারিটা দেওয়া হলো না, তার মধ্যে কিন্তু বেবি কর্নও রয়েছে, আর সব শেষে কিন্তু এখানে পায়েস দেওয়া হচ্ছে। আর এইদিকে লোকজন একদম তৃপ্তি করে বসে খাচ্ছে, এক একটা ব্যাচের খাওয়া হয়ে যাচ্ছে। তারপরেই কিন্তু এত মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হচ্ছে পরের ব্যাচ খেতে বসার জন্য। আমরা এখন গীতা ভবন থেকে খেয়ে দিয়ে বেড়ালাম, প্রায় 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু এখন পরের ব্যাচ বসার জন্য যাচ্ছে, দেখতে পাচ্ছ একটার পর একটা রাউন্ড এরকম কিন্তু চলতেই থাকবে, এখন প্রায় বিকেল অবধি আশা করা যাচ্ছে। দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ঢোকার গেট, ওখানে কুপন দেখিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। আর পরের ব্যাচগুলো কিন্তু এইভাবে লাইন দিয়ে একদম নিয়ম মেনে সমস্ত কিছু চলছে। সামনের এই যে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গাটা না, দেখে এত ঠান্ডা, এত মনোরম, এত শান্ত লাগছে। প্লাস ওখানে গিয়ে যারা বসে রয়েছে তারা শান্ত মনে একদম হরিনাম শুনছেন। এই নতুন মন্দিরের টিকিট কেটে ঢোকার ব্যবস্থাটা কি বন্ধ হয়ে গেছে? কখন থেকে খোলে? 4টার সময়। কোথায় টিকিট দেয়? কোথায়? ওইদিকে। আচ্ছা, এইদিকে কিন্তু এগিয়ে গেলে অফিস ঘর আছে, সেখানে কিন্তু এই নতুন মন্দিরে ঢোকার জন্য টিকিট পাওয়া যায়, বিকেল 4টে থেকে খুলেছে। আচ্ছা, সামনে এই যে গৌরনিতাই ধর্মশালা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 100 টাকায় তোমরা থাকতে পারো, মানে একটা রুমে তোমরা 4 জন থাকতে পারো। এছাড়াও যে গদা ভবন বা গীতা ভবন আছে, এইসব জায়গাতেও তোমরা কিন্তু ভালোভাবে থাকতে পারো। এখানে হয়তো চার্জ একটু বেশি, কারণ থাকার ব্যবস্থাটা মানে সুব্যবস্থা প্লাস এসি রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাগুলোতে থাকার চার্জ একটু হয়তো বেশি, বাট এই জায়গাটাতে তোমরা 100 টাকায় 4 জন মিলে থাকতে পারবে। আর সামনে কিন্তু এখন মায়াপুরের একটা থিয়েটার মতো রয়েছে, এখানে সমুদ্র মন্থন শো হয়। আর শো এর টাইম গুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, 10:10, 10:30, 12:50 এরকম সময় করে কিন্তু এখানে শোটা দেখানো হয়। তোমরা চাইলে এই জিনিসটাও দেখতে পারো। মায়াপুর ধাম কিন্তু হচ্ছে একটা শান্তির জায়গা, স্বস্তির জায়গা, তোমরা এখানে এলে একটা পজিটিভ ভাইবস ফিল করবেই। মায়াপুরে এসেও কিন্তু বঙ্গিনসের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়ে গেছে। গীতা ভবনে খেলেন আপনারা, কেমন লাগলো? এর আগে এসেছিলেন? গদা ভবনে খেয়েছিলেন, ওখানে প্রাইসটা একটু বেশি দেখলাম, 80 টাকা। আসা থেকে এসেছেন আপনারা? সল্ট লেক থেকে। ভালো থাকবেন। ওকে, তো ফাইনালি এখন বিকেল প্রায় 5:30 বাজে, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখানে যদি একদিন থাকা যায় তাহলে হয়তো ঠিকঠাক ভাবে একদম মনের মতো করে মায়াপুরটা ঘোরা যাবে। আমরা এসেছিলাম এখানে 10:11 নাগাদ, এখন 5:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়ি ফেরার সময় একটা উপরি পাওনা হলো, একদম দুখানা হাতি দেখে আমরা এখান থেকে বেরোবো। এই একটা গজরাজ, সঙ্গে আরো একটা গজরাজ। বাবা রে, কি বিশাল বিশাল চেহারা! গোশালায় যেতে পারিনি আজকে, কিন্তু এখানে হাতি দেখে নিলাম দুটো বড় বড়। আমি বলবো যারা এখনো মায়াপুরে আসেনি তারা একবার আসো, আমার লাইফে আমি প্রথমবার এলাম। হয়তো আজকে একটু গরমটা বেশি বা ভিড়টা বেশি বলে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তোমরা যদি ফাঁকায় ফাঁকায় আসো, মানে সানডে বা স্যাটারডে ছাড়া আসো, তাহলে তোমরা ভালোভাবে মায়াপুর ঘুরতে পারবে। তোমরা কেমন মজা করলে বলো? আমি এর আগেও এসেছি এখানে, তো এইবারটা প্রচন্ড মানে হেক্টিক হয়ে গেছে, এত ভিড় আর এত গরম, কিন্তু ভালো লেগেছে, জায়গাটা খুব ভালো। মন্দিরের ভিতর থেকে আমরা কিন্তু একদম রাস্তায় এখন বেরিয়ে গেছি, আর রাস্তার সাইডে কিন্তু বিভিন্ন খাবার দোকান রয়েছে। এখানে একটা ফুচকার দোকান রয়েছে, দেন এখানে মিষ্টির দোকান রয়েছে, মানে খাজা এই জাতীয় সমস্ত, আলুর চপ আছে, সিঙ্গাড়া আছে, কচুরি আছে। মন্দিরের ভিতরেও কিন্তু বেশ কিছু খাবার দাবারের দোকান ছিল, যেগুলো টোটালি ভেজিটেরিয়ান, মানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল, দেন ভেজিটেবিল চপ, সিঙ্গাড়া। তো আজকে আর একদম এনার্জি নেই, আজকের মতো টাটা, বাই বাই।